बिस्मिल्लाह रहमान रहीम, अस्सलाम वालेकुम। आमी लुबना, आमार चैनल लुबना कुटीर थेके। आई होप सबाई भालो आछेन। तो आमी आज के आपनादेर के कुर्सी काटार जो बेसिक काजगुलो सेगुलो देखाबो, जेनो आपनारा स्टेप बाय स्टेप काजगुलो शिखे निते पारेन। आज आमी आपनादेर के एखाने देखाबो स्लिप स्टिच, चेन आर सिंगल क्रोशेट खूब इजिली कीभाबे करते पारबेन सेटा देखिए देबो। এজন্য আমি নিয়ে নিয়েছি 11 নম্বর এই ধরনের মোটা কাটা, আর এটা নিয়েছি উল সুতা। যারা নতুন আছেন, নতুন কাজ করবেন, তারা অবশ্যই প্রথমে মোটা সুতা দিয়ে কাজ করা শুরু করবেন। আর প্রথমে যদি আপনারা চিকন সুতা দিয়ে কাজ করেন তাহলে মানে আপনাদের কষ্ট হয়ে যাবে কাজগুলো করতে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে থাকে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। চলুন তবে দেখে নেওয়া যাক। আমাদের সুতাটাকে আঙুলের মধ্যে পেঁচিয়ে নিতে হবে, তারপর আমরা কাজ করব এখানে স্লিপ নট দিয়ে। তারপরে তবে আমি এভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি এখানে স্লিপ নট দিয়ে তারপর কাজ করতে। এভাবে করে ধরতে হবে। এটাকে আমরা একটা এভাবে একটা হোল করব, হোল করে এটার ভিতর থেকে সুতাটাকে টেনে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে স্লিপ নট। আবার দেখিয়ে দিচ্ছি, প্রথমে আমাদের এটাকে একটা হোল তৈরি করতে হবে। এটার ভিতর থেকে এটাকে টেনে নিতে হবে। এটাকে স্লিপ নট অথবা বড়শি গিট যেটাই বলেন এভাবে করে দিয়ে নিতে হবে। তারপর এটাকে আমরা একটু ছোটো করে নিব। এখান থেকে আমরা এটার ভিতর থেকে এখান থেকে সুতাটাকে বাজাতে হবে, বাজিয়ে এভাবে ভিতর দিয়ে টেনে আনতে হবে। সেম একইভাবে দেখেন, এরকম করে করলে এখানে একটা চেনের তৈরি হয়। প্রত্যেকবার এখানে করে সুতাটাকে বাজিয়ে ভিতর থেকে টেনে আনতে হবে। খুব ইজি, আপনারা একটু চেষ্টা করলে অবশ্যই পারবেন। এটা হচ্ছে চেন স্টিচ। তো এখান থেকে আমরা সিঙ্গেল ক্রোশেট যদি করি তাহলে দেখেন, আপনারা প্রথমে চেনটাকে ট্রাই করবেন যেন চেনটা সুন্দর করে করতে পারেন, তারপর বাকি কাজ আপনাদের চেষ্টা করলে হয়ে যাবে। এখান থেকে প্রথমের ঘরটা আমরা স্কিপ করব, তারপরে দ্বিতীয় ঘর থেকে আবার এই যে সুতাটাকে টেনে নিয়ে আসবো। এখন দুইটা ঘর আমাদের ডান হাতে দুইটা ঘর হয়েছে, আবার এটাকে সুতাটাকে বাজিয়ে দুইটাকে ছেড়ে দিব। এটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট। সেম একইভাবে নেক্সটের ঘরে ঢুকিয়ে সুতাটাকে বাজিয়ে দুইটা সুতাকে একসাথে ছেড়ে দিতে হবে।
শুধু এই চেইন আর সিঙ্গেল ক্রোশেট ইউজ করে আপনারা কিভাবে ফুল তৈরি করতে পারবেন বা ডিজাইন তৈরি করতে পারবেন সেটাও আমি আপনাদের স্টেপ দেখিয়ে দিব। একইভাবে আপনারা প্রত্যেকটা ঘরে এভাবে করে দুইটা দুইটা হবে, দুইটা লুপকে একসাথে ছেড়ে দিবেন। এটা সিঙ্গেল ক্রোশেট। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করব। লাস্টের চেনে একটা সিঙ্গেল ক্রোশেট। আমরা যখন উপরের ঘরে যাব একটা চেন সমান সমান একটা সিঙ্গেল ক্রোশেট। এখন দেখেন এভাবে করে এই যে এভাবে করে ঢুকিয়ে নিতে হবে। দুইটা লোক একসাথে লোক সেম একইভাবে এই যে এইটা এই জায়গা দিয়ে ঢুকাবেন। এই যে উপরে একটা চেন থাকবে, এই যে সুতাটাকে বাঁধিয়ে নিয়ে আসতে হবে, তারপর আবার ই করে ছেড়ে দিতে হবে। এভাবে করে আমরা সিঙ্গেল ক্রোশেটের ঘর বাড়িয়ে নেব। দুইটা লুপ একসাথে ছেড়ে দিতে হবে, সেম এটা আমাদের লাস্টের ঘর। এই যে এখান থেকে দুইটা লাইন আমরা করে নিয়েছি, সেম একইভাবে আবার লাইন যখন আমরা উপরের ঘরে যাব একটা চেন করে নিতে হবে। ঘুরে এসে এখান থেকে এই ঘরে এই যে দুইটা লোক একসাথে ছেড়ে দিতে হবে, সেম সেম এভাবে করে আপনাদের এভাবে করে কাজ করে করতে হবে। তাহলে এভাবে করে আপনারা অনেক বেশি ট্রাই করবেন তাহলে সুন্দর করে করতে পারবেন। প্রত্যেকটা ঘর থেকে এভাবে করে এনে দুইটাকে একসাথে লক করতে হবে। দুইটা লুপ একসাথে লক
এটাকে সিঙ্গেল ক্রোশেট বলে। লাস্টের ঘর তারপর এখান থেকে একটা চেন, এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। আজকে আমরা এখানে তিনটা জিনিস শিখে নিয়েছি, একটা স্লিপ নট, চেন আর সিঙ্গেল ক্রোশেট। তো এখন আমরা এই তিনটা জিনিস ইউজ করে কীভাবে ফুল বানাতে পারবো সেটাও আপনাদের স্টেপ দেখাবো পরবর্তী ভিডিওতে। আর ডাবল ক্রোশেট আছে, আর অনেক যা যা স্টিচগুলো আছে সেগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। স্লিপ নট, চেন আর সিঙ্গেল ক্রোশেট দিয়ে ফুল তৈরি করতে পারবেন সেটাও আগে দেখা দিব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।